আসসালামু আলাইকুম। জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কোনটা, কোন বয়সটা? জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে 20 থেকে 40 বছর বয়স পর্যন্ত। যদি আমরা গড় আয়ু ধরে হিসাব করি যে একটা মানুষ গড় আয়ুতে 60 বছর বাঁচে, তো সেই ক্ষেত্রে তিনটা ভাগ হয়, 20 20 20, মানে 30 60 বছর। তো প্রথম 20 বছর তরুণ কিশোর হিসাবে যায়, যদি 18 বছরে কিশোর বয়স শেষ, এরপর যুবক। কিন্তু আমরা ভাগের ক্ষেত্রে এইভাবেই ধরি যে 20 বছর তরুণ বা কিশোর হিসাবে যায়, এরপর 20 বছর থেকে যুবক বয়স শুরু হয় এবং সেটা 40 বছর পর্যন্ত, এবং 40 বছর পর যে বয়সটা শুরু সেটা হচ্ছে বার্ধক্যের দিকে যায়। তো 20 থেকে 40 বছর, এই 20 বছর সময় খুবই গুরুত্বপূর্ণ জীবনে। এই 20 বছর হচ্ছে জীবনে অর্জনের সময়, ইনকাম করার সময় এবং সফল হওয়ার সময়। এই 20 বছর যদি কেউ সাকসেস হতে পারে, সফল হতে পারে, ভালো কিছু অর্জন করতে পারে, তাহলে তার পরবর্তী 20 বছর ভালো যাবে, বা সে যদি আরও বাঁচে, অর্থাৎ 70 বছর, 80 বছর, 90 বছর বাঁচে, তাহলে পরবর্তী দিনগুলো ভালো যাবে। কিন্তু এই 20 বছরে ভালো কিছু করার জন্য এই 20 বছর আগে যে বছরগুলো, এই বছরগুলোকে খুব গুরুত্ব দিতে হবে। আর সেটা এরকম যে একটা ছেলে আমরা যদি ধরি যে শিশু থাকে, সে 10 বছর, 10 বছর বয়স পর্যন্ত সে কোনো কিছুই করবে না। তো 10 বছর বয়সে সে প্রাথমিক শিক্ষা শেষ করবে, অর্থাৎ পঞ্চম শ্রেণী পাস করবে। এটা প্রাথমিক শিক্ষাটা বাধ্যতামূলক, এটা সবাই করবে, করতে হবে, করা উচিত। দেন হচ্ছে তারপর যখন এই 10 বছর বয়স শেষ হবে, তখন দেখতে হবে যে তার মেধা আসলে কেমন। তার মেধা যদি ভালো হয় তাহলে সে লেখাপড়া করবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, ভালো কলেজে পড়বে, ভালো ভার্সিটিতে পড়বে, ভালোভাবে লেখাপড়া করবে এবং সে ভালো একটা জব করবে, আর তার স্যালারি হবে 40-50 থাউজেন্ড টাকা। তো এটা মোটামুটি একটা সাকসেস লাইফ, সফল জীবন। তো এইভাবে চলতে পারে। আর যদি মেধা ভালো না হয় তাহলে 10 বছর বয়স থেকেই তার উচিত হবে লেখাপড়া ছেড়ে দিয়ে কোনো ব্যবসায়, ছোটোখাটো ব্যবসায় ব্যবসায় মন দেওয়া এবং ব্যবসা শুরু করা। যদি ব্যবসায়িক মন, মানসিকতা না থাকে তাহলে কাজ করাই ভালো। তো যদি ব্যবসায়িক মন মানসিকতা থাকে তাহলে সে ব্যবসা শুরু করবে এবং 10 বছর বয়স থেকে সে ব্যবসা করবে। আর 10 বছর যদি সে ব্যবসা করে, অর্থাৎ 20 বছর সময় পর্যন্ত 10 বছর, তাহলে সে 10 বছর একজন ভালো ব্যবসায়ী হবে, একজন সফল ব্যবসায়ী হবে, অভিজ্ঞ ব্যবসায়ী হবে, এবং সে পরবর্তী যে বছরগুলো, অর্থাৎ 20 থেকে 40, ভালো ব্যবসায়ী হয়ে ভালো কিছু করতে পারবে, সফল হতে পারবে, এটা আশা করা যায়। তবে এখানে ভাগ্যর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এখানে কিন্তু আমরা বলতেছি কর্মের কথা, যে কর্ম অনুযায়ী এটা হবে, ভাগ্যের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তো এরপর হচ্ছে যদি কারো বাবার ভালো ব্যবসা থাকে, সফল ব্যবসা থাকে, ব্যবসা প্রতিষ্ঠান থাকে, তাহলে তার যদি মেধা ওরকম ভালো থাকে আর চাকরি করার মন মানসিকতা থাকে, তাহলে সে লেখাপড়া চাকরি করবে। তবে তার উচিত ব্যবসায়িক মন মানসিকতা তৈরি করা এবং বাবার ব্যবসা কি বলে, বাবার ব্যবসাটা আর কি পরিচালনা করা, বাবার ব্যবসার দায়িত্ব নেওয়া। কারণ বাবা একজন সফল ব্যবসায়ী, তার সন্তান যদি ব্যবসার দায়িত্ব না নেয় তাহলে অন্য কেউ নিলে সেই ব্যবসা মানে সাকসেস হবে, বেশি দিন টিকবে, বৈভাবে চলবে এটা নাও হতে পারে, এমনকি ব্যবসা ধ্বংস হয়ে যেতে পারে। তাই যার বাবার ভালো ব্যবসা প্রতিষ্ঠান আছে, যার বাবা ব্যবসা করে, সফল ব্যবসায়, তার উচিত ব্যবসায়িক মন মানসিকতা নিয়ে কিছুটা লেখাপড়া করে বাবার ব্যবসার দায়িত্ব নেওয়া। কিন্তু বাবার টাকা আছে সেই জন্য লেখাপড়া করে, ইন্টার পাস করে, বিএ পাস করে, একজনে কি করে একটা ফার্মেসি দিচ্ছে, একজনে কি করে একটা ভাইয়ের গোস্তের দোকানে কাজ করে, একজনে কি করে একটা ক্যামেরার দোকান দিচ্ছে, একজনে কি করে আপনার
একটা মুদি দোকান দিচ্ছে। এসব করার জন্য তো লেখাপড়াও তো করার দরকার নাই, এসএসসি পাস তাও বেশি হয়ে যায়, তাও ধরলাম যে এসএসসি পাস করলেই যথেষ্ট, এর বেশি লেখাপড়া করার দরকার। লেখাপড়া তারাই করবে যাদের মেধা অনেক ভালো, যাদের চাকরি করতে পারবে, ভালো চাকরি পাবে, সরকারি চাকরি পাবে, ভালো কোনো পদে চাকরি করতে পারবে এবং ভালো একটা স্যালারি পাবে, তারাই চাকরি করা তাদের উচিত।